नमस्कार, आमी प्रबाल कुमार बसु। ऐ समय जखन आम्रा अनेक किछु थेके वंचित होच्छी, तखन आबार ऐ इंटरनेटेर पृथिवी आमादेर अनेक सुयोग करे दिएछे। आज आमार एखाने उपस्थिति देश प्रकाशनार पक्ष थेके। आमी छोटोबेला थेकेई देशेर श्रेष्ठ कविता, माने जखन आमी कविता लेखा शुरू करेछि सेई समय थेके आमार आकर्षण देशेर श्रेष्ठ कविता सीरीज। मने हतो कखनो आमार जदि एरकम बेरोय, सेई सुयोग एलो 2006-এর शेषाशेषी, माने जुलाई आगस्ट मास हबे। एकदिन सुनील गंगोपाध्याय, सुनील दा आमाके डेके पाठालेन, बोललेन तोमार एकटा भालो खबर आछे, आमार संगे सुधांशुर कथा होयेछे, तुमि একটা শ্রেষ্ঠ কবিতার পাণ্ডুলিপি তৈরি করো, তোমার বইটা বইমেলায় বেরোবে। আমি যেমন আহ্লাদিত হলাম তেমনই বিস্মিত হলাম। পাণ্ডুলিপি তড়িঘড়ি বানিয়ে সুনীলদাকে জমা দিলাম, এরাম সুযোগ। সুনীলদা পাণ্ডুলিপি দেখে বললেন, ঠিক আছে রেখে যাও, আমি সুধাংশুকে দেবো। আমার শ্রেষ্ঠ কবিতা বেরোলো 2007-এর বইমেলায়। সুনীলদা নিজে সেই পাণ্ডুলিপি নিয়ে গিয়ে সুধাংশুদাকে দিয়েছিলেন। এরপর 13 বছর পার হয়ে আমাকে সুধাংশুদা এবং পরে অপু ফোন করে বলল যে পরবর্তী সংস্করণ তো বার হওয়া দরকার। 2007-এ যে বইটা বেরিয়েছিল, 2007 অবধি প্রকাশিত বই থেকে নির্বাচিত হয়ে বই বেরিয়েছিল, 2007-এর পরে এই 13 বছরে আমার আরও 7-8টা বই বেরিয়ে গেছে, সুতরাং কলেবরও বৃদ্ধি পেয়েছে। আমি বানিয়ে দিলাম অপুকে, বই এবারে বইমেলায় বেরোলো। এই সেই আমার শ্রেষ্ঠ কবিতা দ্বিতীয় সংস্করণ। আমি এর থেকে কয়েকটি কবিতা পড়ছি। প্রথম কবিতা হচ্ছে অন্ধের ঈশ্বর। ফুটপাতে চক্ষরি দিয়ে একজন অন্ধ ঈশ্বরকে আঁকছিল। পাশে দাঁড়িয়ে এক ভিখিরি ছেলে আঁকা শেষ হতেই বলল, ঈশ্বর কোথায়? এ তো ভগবানের মুখ। মুখটা মুছে অন্ধ আবার আঁকতে শুরু করল। দ্বিতীয়বার আঁকা হতেই ছেলেটি হাসতে লাগলো খুব। এবারও হয়নি, এ তো যিশুর মুখ। দ্রুত মুছে ফেলে অন্ধটি আবার আঁকতে শুরু করল ঈশ্বরকে। এইভাবে অন্ধটি যতবারই ঈশ্বরকে আঁকার চেষ্টা করল, কারো না কারো মুখের আদল হয়ে যাচ্ছে এই অজুহাতে ছেলেটি বাতিল করে দিতে থাকলো ঈশ্বরকে। সারাদিন ভুল ছবি আঁকতে আঁকতে ক্লান্ত অন্ধটি শেষে এঁকে ফেলল নিজের মুখ, আর চোখ দুটো অন্ধ করে দিল। বাহবা দিয়ে উঠল ছেলেটি, অবিকল ঈশ্বরের মুখ হয়েছে। আমার দ্বিতীয় কবিতা, নাম হচ্ছে দুর্গম। কে আগলায়? যে যার আগলে রাখে। জলের মধ্যে জলৌকা আর কিসের স্বপ্ন আঁকে? আগলে রাখে সকাল থেকে, আলগা হলেই হলো, যেমন ভাবে বিষণ্ণতা মেঘের মতো কালো। কে আগলায়? কে আর আগলে থাকে? যেভাবে ফুল নিজের মধ্যে রহস্যকে ঢাকে, যেভাবে এক পক্ষী শাবক ডানা ঝাপটায় জলে, মানুষ কত সহজভাবে মিথ্যে কথা বলে। পরের কবিতা বিবাহ বার্ষিকী। যে বিবাহ ভেঙে গেছে তার বিবাহ বার্ষিকী হবে। ফুল আনো, মালা গাঁথো, আর ছিঁড়ে ফেলো জামার বোতাম। নিলাম নিলাম বিবাহ বার্ষিকী এলে মনে পড়ে সে বিবাহে আমিও ছিলাম। আমার শেষ কবিতা আমি কি করছি, এটাও এই শ্রেষ্ঠ কবিতারও শেষ কবিতা। আলেকজান্ডার 33 বছর বেঁচেছিলেন, কালীপ্রসন্ন সিংহ 31 বছর অবধি। আমাদের পাড়ার ভোলা মাস্টার 73 বছর বয়সে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে যোগব্যায়াম করতেন, কিন্তু আমি কি করছি? সীতা নাটকের প্রযোজনার সময় শিশির কুমারের বয়স ছিল 32।
নিকুঞ্জ প্রামাণিক একটানা 11 দিন সাইকেল চালিয়ে কাগজে ছবি উঠিয়েছিল। আমাদের পাশের বাড়িতে থাকতো নেবা পাগলা, তাকে বাইরে বেরোতে দেয়া হতো না বলে কাউকে দেখলেই জানলা দিয়ে হাত বার করে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতো। কিন্তু আমি কি করছি, আমি কি করছি, কি করছি, কি করছি, সকাল থেকে এই একটা প্রশ্নই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এক অপ্রশস্ত রাস্তা, তার দুপাশে সারি সারি মানুষের ভিড়, অথচ কারো ঘাড়েই মাথা নেই। এর মধ্যে কেউ কি আমি? একটা গোটা জীবন ধরে নিজের মাথাটা প্রত্যেকের শরীরে লাগিয়ে বোঝার চেষ্টা করে আসছি, ঠিক কোন শরীরে মাথাটা বসালে আমাকে আমার মতোই দেখাবে। নমস্কার।